জোড়া ব্যাট, জোড়া গ্লাভস, হঠাৎই পাশে উড়ে এলো জোড়া শালিক। শাহাদাত দীপুর স্বস্তির সুসময়। স্কুল ক্রিকেট থেকে জাতীয় দল অপেক্ষার প্রহর ফুরলো অবশেষে। এই মাঠ, এই উইকেট হাতের তালুর মতোই চেনা চট্টলার দীপুর। কিন্তু সোমবারের অনুশীলনের সব আলো, সব ক্যামেরার ফোকাস ছিল তারই দিকে। এদিন যে প্রথমবারের মতো জাতীয় দলের অনুশীলন কিট গায়ে চাপিয়ে ইনডোরে এই যুবা। আনুষ্ঠানিক অনুশীলনের আগে পিঠ চাপড়ে দিলেন নাজমুল হোসেন শান্ত, এমনকি শান্তর করা প্রথম বলটিও খেলেছেন প্র্যাকটিস নেটে। এ মুহূর্তটা শাহাদাত দীপুর জন্য রোমাঞ্চকর, স্বপ্ন পূরণের মোটে এক ধাপ দূরে। তবে সব ছাপিয়ে মূল একাদশের সুযোগ মিললে করতে চান সুযোগের সদ্ব্যবহার। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জ জড়িয়ে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। আমি রেড বলে তো 4 নম্বর আর 5 নম্বরে খেলে অভ্যস্ত, আমার ওটা নিয়ে সমস্যা ছিল। সবসময় চিন্তা করতাম যখনই ডাকবে আমি যেন প্রিপেয়ার থাকি। আমি একটা জিনিস ট্রাই করতেছি, যেখানেই সুযোগ পাচ্ছি, এই টিম বলেন বা প্রিমিয়ার লিগ বলেন, আমি আমার ভালোটা খেলা ট্রাই করতেছি। আমি যদি আমার বেস্টটা খেলতে পারি, আস্তে আস্তে অবশ্যই সুযোগ আসবে ইনশাআল্লাহ। জ্যৈষ্ঠের তীব্র তাপপ্রবাহ, আগুন গরমে নাভিশ্বাসে জনজীবনে, তবুও আফগান সিরিজকে সামনে রেখেই এমন কঠোর অনুশীলন। যদিও সোমবারের অনুশীলনে ছিলেন না তামিম তাইজুল লিটন, এখনও ক্যাম্পে যোগ দেননি অভিষেকের অপেক্ষায় থাকা আরেক পেসার মুশফিক হাসান। হাথুরুর অধীনে দ্বিতীয় দিনের অনুশীলনে বিশেষ কাজ হয়েছে লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের নিয়ে। তাসকিন এবাদতরা ব্যাটিং করেছেন প্রায় ঘণ্টা খানেক। পেশাদারিত্বের কাছে বাস্তবতা মেনেই গরম যেন নস্যে। এটা তো আমাদের জব, আমাদের জব তো করতে হবে, যে যেরকমই সিচুয়েশন থাকুক, রোদ পড়ুক বা বৃষ্টি পড়ুক, আমি মনে করি আমাদের জব থাকবে ওটা যেন ডান করতে পারে, আর কিছু না। তারপরে একটু চ্যালেঞ্জিং কিনা, চ্যালেঞ্জিং নিজের মেন্টালি স্ট্রং হতে হবে এখানে খেলতে হলে, আর কিছু না, চ্যালেঞ্জিং বলতে এরকম কিছু। ঘুরে ফিরেই আসলো আফগানদের স্পিন শক্তি প্রসঙ্গ। মাঠের মতো প্রেস কনফারেন্সেও সাবলীল দীপু, কোনো জুজুর ভয় নয়, আস্থা রাখছেন নিজ শক্তিতেই। উইকেট আশা করি ভালোই হবে, যতটুকু দেখতেছি লাস্ট প্রিমিয়ার লিগে যখন খেলছিলাম উইকেট খুব ভালো লাগছিল, তো ওদের স্পিনার অবশ্যই ভালো আছে। ওইটা ওইটার চেয়ে মেন কথা হলো আমরা কীভাবে নিজেকে ভালোভাবে রাখতে পারতেছি, এটা ইম্পর্টেন্ট। ব্যাটিং ধরন কিংবা উইকেটে টিকে থাকার অ্যাপ্রোচ দেখে মুশফিকের বিকল্প হিসেবে এখনই অনেকেই ভাবছেন দীপুকে। তবে ইতিহাস বলে প্রবল প্রতিভা নিয়েও হারিয়ে গেছেন অনেকেই, তাই তো দীপুর কাছে শুধু নিজেকে প্রমাণের চ্যালেঞ্জই নয়, চ্যালেঞ্জ প্রতিযোগিতামূলক ক্রিকেটে টিকে থাকারও। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।